নমস্কার বন্ধুরা, পুতুলের পাকশালা অ্যান্ড ভ্রমণে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। অনেক দিন ধরেই খিচুড়ি খেতে খুব ইচ্ছে করছিল, কিন্তু যা গরম পড়েছিল তাই এই কয়েকদিন একটু বৃষ্টি হওয়াতে, ওয়েদারটা একটু ঠান্ডা হওয়াতে আর দেরি না করে বানিয়ে ফেললাম ঘরে থাকা উপকরণ দিয়ে খিচুড়ি। তো দেখে নেব আজকে আমি এই খিচুড়িটা কীভাবে বানালাম। আমি অনেক রকমভাবে এই খিচুড়িটা বানিয়ে থাকি, তো আজকে আমি ঘরে যা ছিল তাই দিয়েই খুব সহজেই খিচুড়িটা বানিয়ে ফেললাম। খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। এখানে সব রকমের গোটা মশলা, গুঁড়ো মশলাগুলো, সবজি আমি সব রেখেছি। আমি রান্না করতে করতে একটা একটা করে সব কিছু দেখিয়ে দেবো। তো এখানে আমি বাদশাভোগ চাল নিয়েছি। বাদশাভোগ চাল আর মুগ ডালটাকে একসাথে মিশিয়ে নিয়ে ভালো মতন করে জলে ধুয়ে নিয়েছি। নিয়েছি মটরশুঁটি, আলু, ফুলকপি, টমেটোটাকে আমি কেটে ধুয়ে রেখে দিয়েছি। এবারে মশলাটা বেটে নেব। মশলা বলতে সেরকম কিছু নয়, 3-4 কোয়া রসুন আর 1/2 ইঞ্চির মতন একটুখানি আদাকে আমি এপাশে থেতো করে নিলাম। পেঁয়াজটাকে সরু লম্বা করে কেটে নিয়েছি। পেঁয়াজটা বাটবো না, পেঁয়াজটা সরু লম্বা করেই কাটা থাকবে। সর্ষের তেলে রান্নাটা করছি। প্রথমে আলু, ফুলকপি আর মটরশুঁটিটাকে ভেজে নেব। লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। আলু, ফুলকপি, মটরশুঁটিটাকে গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার বেশ ভালো মতন করে ভেজে নিয়ে একদম মুচমুচে করে আলু, ফুলকপি আর মটরশুঁটিটাকে তুলে নেব। এই তেলের মধ্যেই দিয়ে দিলাম 1 চামচের মতন ঘি। গ্যাসটাকে সিম করে রেখেছি। এই সুযোগে কয়েকটা এলাচ আর লবঙ্গকে আমি থেতো করে নিলাম। দালচিনি থাকলে কিন্তু অবশ্যই দালচিনিটাও দিতে হবে। তেলটা গরম হয়ে গেছে, এবারে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর তেজপাতা। গ্যাসটা এই সময় মিডিয়ামে করে রাখবো। শুকনো লঙ্কা তেজপাতাটা একটু ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দেবো গোটা জিরে। গোটা জিরাটা দিয়ে আবার বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব। লবঙ্গ আর এলাচটা আমার প্রথমেই দেওয়া উচিত ছিল, কিন্তু আমি ভুলে গেছিলাম, তাই জিরে, তেজপাতা, শুকনো লঙ্কাটা ভেজে নেবার পরে আমি এলাচটা দিয়েছি। সব মশলাগুলো একটু ভেজে নিয়ে এবারে দিলাম কেটে রাখা পেঁয়াজটা। গ্যাসটাকে মিডিয়ামে করে রেখে ভালো মতন করে সবগুলোকে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে এসেছে, এখন দিয়ে দেবো মশলা বাটা, মানে আদা আর রসুন বাটাটা। বেশ করে সব মশলাগুলোকে একটু কষিয়ে নিয়ে এবারে দিয়ে দেবো কেটে রাখা টমেটোটা। টমেটোটা দিয়ে আবার বেশ কিছুক্ষণ ধরে সব মশলাগুলোকে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে করে রাখবো। এবারে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, দিয়ে দেব পরিমাণ মতন হলুদ। লবণ আর হলুদ দিয়ে আবার সব মশলাগুলোকে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। মশলাগুলো কষিয়ে নেবার পরে এরপরে দিয়ে দেব ভেজে রাখা আলু, ফুলকপি আর মটরশুঁটি। আলু, ফুলকপি, মটরশুঁটি দিয়ে আবার সব মশলাগুলোকে বেশ কিছুক্ষণ ধরে ভালো মতন করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে রেখে সব মশলাগুলোকে ভালো মতন করে কষিয়ে নিলাম। এরপরে দিয়ে দেব সব রকমের গুঁড়ো মশলা, যেমন লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, দিয়ে দিলাম জিরে গুঁড়ো। এবারে আবার সব মশলাগুলোকে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। কখনো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে, কখনো লোয়ে রেখে সব মশলাগুলোকে কষিয়ে নেবার পরে এরপরে দিয়ে দেব পরিমাণ মতন জল। খুন্তি দিয়ে সব মশলাগুলোকে ভালো মতন করে জলের মধ্যে মিশিয়ে দিয়ে 3-4 মিনিটের মতন একটা ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। 3-4 মিনিট পরে যখন জলটা ফুটে উঠেছে এবারে দিয়ে দেব ধুয়ে রাখা চাল আর ডালটা। চাল ডালটাকে দিয়ে ভালো করে আবার খুন্তি দিয়ে চাল ডালটাকে ভালো করে জলের মধ্যে মিশিয়ে দেব। দিয়ে দিয়ে দিলাম 3-4টা ছিঁড়ে নেওয়া কাঁচা লঙ্কা। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে রেখে একটা ঢাকনা চাপা দিয়ে দেব। ঢাকনাটাকে মাঝে মাঝে সরিয়ে দেখে নেব। যদি মনে হয় জল শুকিয়ে যাচ্ছে, একটা খুন্তি দিয়ে বারবার করে এমনি করে চাল ডালটাকে নাড়িয়ে দিতে হবে, নাড়লে কিন্তু তলায় লেগে যেতে পারে। যদি মনে হয় জলের দরকার, অল্প অল্প করে জল দিয়ে দিতে হবে। বেশি জল দিয়ে দিলে খিচুড়িটা কিন্তু পাতলা হয়ে যেতে পারে, আবার চাল ডালটা গলেও যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। তাই যতটা দরকার অল্প অল্প করে জল দিয়েই চাল ডালটাকে সেদ্ধ করে নিতে হবে। কখনো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে, কখনো হাই রেখে, যখন যতটা দরকার ঠিক ততটাই জল দিয়ে
খিচুড়িটাকে সেদ্ধ করে নিতে হবে। আর মাঝে মাঝে হাতা বা খুন্তি দিয়ে খিচুড়িটাকে এমনি করে নাড়িয়ে নিতে হবে যাতে তলায় লেগে না যায়। তো হয়ে গেছে খিচুড়ি। এবার আমি গ্যাসটাকে অফ করে দিয়ে একটা ঢাকনা চাপা রেখে দেবো 3-4 মিনিট পরে। 3-4 মিনিট পরে যখন ঢাকনাটা সরিয়েছি, খিচুড়িটা আর একটু মাখা মাখা হয়ে যাবে। হয়ে গেছে গরম গরম খিচুড়ি। খিচুড়িটা গ্যাসে থাকতে থাকতেই পুরোটা শুকিয়ে নিলে পরে কিন্তু খিচুড়িটা খুব শক্ত হয়ে যাবে, তাই একটু নরম থাকতে থাকতেই গ্যাসটা অফ করে দিতে হবে। হয়ে গেছে খিচুড়ি। বন্ধুদের কাছে একটা অনুরোধ রইল, যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।